ছোট্ট রিমিশের আজকে জন্মদিন, সেই ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকের দিনটা কেমন কাটলো তো চলো পুরো ব্লগটা ঘুরে দেখে আসি। বাড়ি থেকে যে ভিডিওটা শুরু করব তার সময়ই পাইনি, তো রাস্তায় বেরিয়েই শুরু করছি আজকের এই ব্লগ। তো এখন আমি টোটো করে যাচ্ছি, তাও আবার সুন্দর করে সাজুগুজু করে। ভাবছো তো কোথায় যাচ্ছি? দাঁড়াও দাঁড়াও বলবো বলবো, আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, জানতে পারবে কোথায় যাচ্ছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বিয়ার নিউ এক্সাইটিং ব্লগ। আমি সাথে চলে এসেছি নতুন আরও একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আমি সাজুগুজু করে চলে এসেছি আমাদের এ বাড়িতে। দেখতেই পাচ্ছো ভাইও রেডি, মাও ঘরের মধ্যে রেডি হয়ে নিয়েছে। আজকে আমরা যাব একটা ইনভিটেশন বাড়ি। আমাদের বাড়ির পিছন থেকে যে বাড়িটা দেখা যাচ্ছে, আজকে সেই বাড়িটাতেই আছে ইনভিটেশন। আমাদের এই বাড়ি থেকে নিমন্ত্রণ ছিল, আর আমার আর অরিজিতের নিমন্ত্রণ ছিল, কিন্তু অরিজিৎ যেহেতু নেই তো আমি যাচ্ছি মা ভাইয়ের সাথে। বোনেরও নিমন্ত্রণ ছিল, শুধু বোন ছিল না। তো এখানে মাও রেডি হয়ে গেছে, তো চলো অপেক্ষা কিসের, বেরিয়ে পড়া যাক। তো ভাইকে বললাম ঝটপট নে, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় এই দেড়টা মতন বাজছে, দেড়টা পৌনে দুটো মতন বাজছে, এখনও আমরা বাড়িতে দাঁড়িয়ে আছি। আমি আসার সময় দেখলাম অলরেডি নিমন্ত্রণ বাড়িতে প্রচুর লোক হাজির। কিসের নিমন্ত্রণ বলো তো, সেটাও বলবো। তো চলো সকলে মিলে আগে বেরিয়ে পড়ি। আর এই হচ্ছে গিফটটা, এর মধ্যে রয়েছে একটা রূপোর বাল, আর আমি কিনেছি একটা পঞ্চু। এটাই হচ্ছে আজকে ইনভিটেশন বাড়িতে দেবো, তো সেই জন্য একবার দেখে নিলাম বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মাঝখানে। রাস্তায় বেরিয়ে মনে হলো যে গিফটটা ঠিকঠাক নিয়েছি, তো তো যাই হোক ঠিকঠাকই ছিল। এখন তিনজন মিলে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে, আর আমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ একটা সুন্দর গেট দিয়ে ডেকোরেশন করা, এখানে আমি আর মা দাঁড়িয়ে আছি। তো চলো, আজকে হচ্ছে রিমিশার জন্মদিন, আর আমিও হাজির হয়ে গেছি বার্থডে স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। কোথাও যাওয়া মানে একটা প্রশ্ন, বর কোথায়? বর এখানে নেই, কি করব? তাই বরকে ছাড়াই ইনভিটেশনগুলো অ্যাটেন্ড করতে হয়। কিছু কিছু ইনভিটেশন এমন থাকে যেগুলো না গিয়ে সত্যিই কোনো উপায় থাকে না। আমরা একদম পারফেক্ট টাইমে চলে এসেছি, কেন বলো তো? এখন হচ্ছে রিমিশার কেক কাটিং। তো সুন্দর একটা পিঙ্কিস কেক, যেটা একদম রিমিশার ড্রেসের সঙ্গে ডিজাইন করা। রিমিশাও পরেছিল একটা পিঙ্ক কালারের ফুল ফ্রক, আর ছিল রিমিশার কেকটাও অসাধারণ। থ্রি টায়ারের একটা কেক ছিল, অসাধারণ দেখতে। আর এত লোকজন দেখে না রিমিশা ঘাবড়ে গেছে, সাথে এত ক্যামেরা। তো তাদের মধ্যে আমিও একজন, যে একদম ফুল ফেজে ক্যামেরা নিয়ে বাচ্চার সামনে ব্লগিংয়ের জন্য হাজির হয়ে গিয়েছি। আমি তো অনেক রকমই ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তবে আজকের এই ইনভিটেশন ব্লগ কেন নয়, তো সেই জন্য ভেবেই নিলাম তো চলো আজকের এই ব্লগটা তবে শুরুই করে দেওয়া যাক। তো এখানে মোটামুটি কেক কাটিং কমপ্লিট, কেক খাওয়া খাই চলছে। আর এখানে এই হচ্ছে জেঠিমা রিম্পাদির মা, মানে রিমিশার দিদুন হয়। তো এখানে কেক খাওয়া হয়ে গেছে, দেন এন্ট্রি নিল হচ্ছে রিমিশার মামা। তো রিমিশা কি যাবে? হ্যাঁ, চলে গেল মামার কোলে, মানে অভি আমার স্কুল ফ্রেন্ড, তো সেই সূত্রে আমি অভিকে ভালো চিনি। আর তোমরা যদি কখনো খেয়াল করে থাকো, আমার হাতে একটা ট্যাটু আছে যেটা অভি করে দিয়েছিল। যাই হোক, অভি এখানে থাকে না, তো ও যখন থাকে তোমার ওর কাছ থেকে ট্যাটুটা করতেই পারো, দারুণ ট্যাটু করে। কেক খাওয়ানো তো হলো, এবার তো গিফট দিতে হবে, সেজন্য আমার মা গিফট দিয়ে দিল, মুখে একটু কেকও খাইয়ে দিল, যতই হোক স্পেশাল ডে বলে কথা। তো যাই হোক, একটুখানি কেক মা মুখে দিয়ে দিল, আর আমিও গিফটটা দিয়ে দিলাম। কিন্তু আমি চেষ্টা করেছিলাম একটু রিমিশাকে কোলে নেওয়ার, কিন্তু সেই স্কোপটা একদমই ছিল না। তো যাই হোক, এইটুকুই। তো ওকে গিফটটা দিয়ে আমি বেরিয়ে আসলাম, আর আমার মা ওইখানে কনস্ট্যান্টলি দাঁড়িয়েছিল কিছুক্ষণ। তারপর আমরা একদম দুপুরে খাবার টেবিলে, প্রায় তিনটে মতন বাজতে চললো, আর এই টাইমটায় প্রচুর ভিড়, মানে রীতিমতো চেয়ারের পিছনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো চলো আলটিমেটলি বসার জায়গা পেয়ে গেছি, আর এইটা হচ্ছে মেনু কার্ড, তোমরা একটু পজ করে পড়ে নিও। তো অনেক কিছু মেনু ছিল, তো আমি অনেকক্ষণ তোমাদেরকে দেখিয়েছি কী কী মেনু ছিল, আর আমার ভাই আমার ভিডিওটা করে যাচ্ছে, কারণ খিদে পেয়ে গেছে তো আমার। তো এই প্লেট পড়ে গেছে, নিউ স্টার ক্যাটারের প্লেট ছিল, যেটা ছিল ত্রিবেণীর ক্যাটারের। তো যাই হোক, চলো প্লেটটা বের করে নিই, এক হাতে তো সম্ভব নয়, তাই দু হাত দিয়ে প্লেটটা বের করে প্লেটটা একটু মুছে পরিষ্কার করে নেবো। আর তাতে খাবারও পড়ে গেছে, প্রথমেই পড়েছিল সস, স্যালাড আর একটা ডিমের টেবিল।
তো ডিমের ডেবিলটা ভালোই লাগে, তো চলো ভেতরে ভেঙে দেখি ডেবিলটা কেমন। তো ওভারঅল ডেবিলটা খেতে কিন্তু ভালোই ছিল। দেন ভাত, মুগ ডাল আর আলুর চিপস ছিল, আলু আর কী বেশ বলে ওটা, চিড়ে ভাজা একসাথে কম্বিনেশনে ছিল, আর ছিল আলু ফুলকপির তরকারি। একদম ডিরেক্টলি মাটনে চলে এসেছি। দেন পাঁপড় চাটনি, আর আমার একটা ট্রেন্ড আছে আমি কোথাও গিয়ে মিষ্টি খাই না। তো আলটিমেটলি খাওয়া শেষ, ভাই হাত মুছছে দেখতে পাচ্ছ, আর আমাদের প্লেট একদম পুরো কী বলবো, মাটন যেহেতু হয়েছে কিছু পিস তো সবাই অ্যাভয়েড করে, সব থেকে আমার প্লেটটাই ছিল এই রকম। আলটিমেটলি খাওয়া দাওয়া কমপ্লিট, তো চলো এবার উঠে পড়া যাক। আইসক্রিম হাতে কী নেবো, তার আগেই লাইন পড়ে গেছে, তো অগত্যা আগেই উঠতে হলো। দেন তারপরে আইসক্রিমটা আমি নিলাম ওদের কাছ থেকে। অনেক খাওয়া দাওয়া করে ফেলেছি ভাই, এবার বাড়ি যেতে হবে। বাড়ি বলতে এখন যাব এ বাড়ি, কারণ আমাদের এ বাড়ি থেকে এই লজটা ছিল মাত্র 2-3 মিনিটের হাঁটা রাস্তা, একদম আসান রোডের ধারেই তো চলে আসলেই হয়ে যায়। তো এখন মা আমি ভাই তিনজন মিলে যাব বাড়ি, আর আমি সন্ধেবেলা ফিরবো ও বাড়ি। তো চলো আইসক্রিমটা ভাইকে দিয়ে দিলাম, কারণ আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে, যদি এখন আইসক্রিমটা খাই আরও বেশি ঠান্ডা লেগে যাবে। তো আইয়া পড়ছি বাড়ি। আমাদের কিচেনের বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাতেই ছিল নিমন্ত্রণটা। তো চলো এসব ছোট। তো গুড ইভিনিং, চায়ের কাপ নিয়ে হাজির একদম ডাইনিং টেবিলে তোমাদের সাথে। দু কাপ চা, একটা আমার মায়ের একটা আমার। তো চলো চায়ের কাপে চুমুকটা দাওয়াই যাক। আমি তো এসেছিলাম শাড়ি পরে, শাড়ি পরে তো যাওয়া পসিবল না, মশলা ওপেন করে যাচ্ছি। লাইটটা লাগা, আসলাম। তো চল কালকে তাড়াতাড়ি যেও। এত ভাবতে হবে না, আমি স্টেশনে কেন এক্ষুনি বলে দিচ্ছি, দাঁড়াও। আমি স্টেশনে এসেছি কেন বলো তো, আমি এসেছি সুন্টুদের রিসিভ করার জন্য। দেখতেই পাচ্ছ সুন্টুরাও চলে এসেছে এই ট্রেনে, আর আজকে যেহেতু 24 তারিখ তাই বসেছে গেটের মেলা। বানাচ্ছি তো না, তোর মায়ের ফোনে পাঠাবো না, কি করবি দিবি একটা, টুপিটা পরে নেচ তো বাড়ি গিয়ে নেবো চ। দিন আমরা সোজা কেকের দোকানে কেক কিনবো। তোমরা ভাবছো এত সান্টা ক্লজ সাথে কি পাগল টাগল হয়ে গেল নাকি? না গো, পাগল হইনি। আমার ঠান্ডাটা এত পরিমাণে সে সময় লেগে গিয়েছিল, শরীর এত খারাপ ছিল না, সে সময় আমি ভিডিওটা একদম এডিট করতে পারিনি, তাই অনেকটা লেট করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আলটিমেটলি যে ভিডিওটা শেয়ার করতে পারছি এটা আমার জন্য অনেকটা। তো এখানে সন্টুকে নিয়ে চলে এসেছি একটা দোকানে, যেখান থেকে কেকটা তেমন পেলাম না, এখান থেকে নেবো ক্রিসমাস ট্রি। আর ওকে দেখানো হচ্ছিলো ছোটোগুলো, কিন্তু ওর কিছুতেই ছোটোতে মন ভরে না, সেজন্য ও বারবার দেখাচ্ছিলো বড়ো ক্রিসমাস ট্রিগুলো। আর এই দোকানে সব কিছু পাওয়া যাচ্ছিলো, ক্রিসমাস ট্রি, বেল, স্টার, তারপরে ক্রিসমাসের ক্যাপ, আর স্বয়ং সান্তা ক্লজও ছিল। তো দেখা যাক মেয়েটি আমাদের কোনটি নেয়। শুন তো, কোনটা নিলি তুই, তাকা আমার দিকে, তাকা কোনটা নিলি একটু দেখা। তো আলটিমেটলি আমাদের কেনা কমপ্লিট, তো আমরা কী কিনেছি সেটা তোমাদের বাড়ি গিয়েই দেখাবো। আর সন্টু এখানে প্রচুর এক্সাইটেড আছে, ও প্রথমবার মানে একটু বড় হয়েছে তো এখন একটু বুঝতে শিখে গেছে, অনেক কিছু ডিমান্ডও বেড়ে যাচ্ছে দিন দিন। তো এখান থেকে কেনাকাটা করে আমরা সেটা চলে এসেছি কেকের দোকানে, কেক কিনবো বলে। তো চলো দেখা যাক প্লাস্টিকে দিয়ে দাও না দাদা। এ বাবা, অন্য কাপড় দাপড় ছাড়, আমার ওরাও গিয়েছিল নিমন্ত্রণ বাড়ি। হ্যাঁ।
গেছিলাম বাজারে কেক ক্রিসমাসের জিনিসপত্র কিনতে কিনতে ভুলে গিয়েছিলাম ফুচকা খেতে হবে ভাগ্যিস আমাদের এই কাকুটার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তো ব্রিজের মুখে দাঁড়িয়ে শুনটু আমি তিন দিদি ভাই তিনজন মিলে খেয়ে নিলাম ফুচকা তো কাকুটাকে জিজ্ঞাসা করলো আমাদের পাড়ায় কি আজকে গিয়েছিল বললো না আজকে তোমাদের পাড়ায় যায়নি কারণ কাকুদের আজকে আমাদের পাড়ায় ডিউটি ছিল না মানে কিছু দিন আছে তো সেই দিনেই কাকু আমাদের পাড়ায় যায় তো ফুচকা ফুচকা খেয়ে এখন দাঁড়িয়ে আছি পয়সা টয়সা দিয়ে এখন যাব বাড়ির দিকে তিনজনা মিলে দেখি খোলো কেমন ইয়ে করা খোলো কিছু হবে না উইঙ্কিজের কেকটা খেতে ভালো ওই আর একটা আছে উইঙ্কিজেরই হোয়াইট হোয়াইট আর স্কাই ব্লুর প্যাকেটটা বানা শোন না পেশা কেকটা খেতে খুব সুন্দর শুনতে হেভি স্টাইল বেড়েছে আজকাল হেভি স্টাইল বড় আছে ঠিক এইরকম কেকটা ভালো হবে দেখছি এই 5 টাকার বাটিগুলো পাওয়া যেত না উপরের ফ্লেভারটা ঠিক ওই রকম দেখতে দাও দেখি উইঙ্কিজ এই তোর গাছপালাগুলো দেখা তোর গাছপালা এখানে এখন পাওয়া যায় না 20 ফর্ম মঞ্জিনিস আগে পাওয়া যেত এখন এটা এগুলো দেখা দিদুনকে তুই এসে বদমাই শুরু করে দিয়েছিস তোকে বাড়ি পাঠিয়ে দেবো দেখবি মানে দিদুনকে দেখা এখানটা রাখ এখানটা বের করে রাখ এখানে বের করে রাখ আমি ভিডিওটা করি দেখি এখানে রাখ কিনেছিস কিচ্ছু হয়নি এখানটা রাখো একটা ক্রিসমাস ট্রি তাই তো এটা ক্রিসমাস ট্রি আর এই তো এখানটা রাখো এই যো এগুলো হচ্ছে ঘন্টা ঘন্টা আমাকে দেখা দেখা টুপিটা দেখা বন্ধুদেরকে দেখা টুপিটা তো তোমরা দেখেই নিলে শুনটু কি কি কিনেছি আর এগুলো পেয়ে শুনটু বেজায় খুশি কালকে আছে আমাদের স্পেশাল পিকনিক তো সেই ব্লগ অবশ্যই তোমরা দেখো আর আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো চলো আজকের ব্লগ তবে এখানেই এন্ড করছি আর ক্রিসমাস ট্রিটা শুনটু এখন এখানেই সাজাবে কিন্তু সেটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করবো তো অপেক্ষা করো নেক্সট দিন ব্লগের জন্য আর জানিও আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো তো চলো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।